Assalamu alaikum everyone. Welcome back to my channel Sabina's World. To dekhte dekhte aajke 9ta roz age se gya. To aajke iftaro ami fillet fish pakora banaisi. To ami je bhabe banai apnarar loge share korbo. Ami kano fangas fillet loisi. Ar ekhon corn flour loisi 3 chamos ar 1 chamos gram flour loisi oi je beshon loisi ar 2 চামচ আদা রসুন বাটা লইছি এরপরে এখন দিলাম একটু জিরা একটু কারি পাউডার আর একটু ফাসফুরনের পাউডার আর সামান্য মরসর পাউডার আর এখন মেথি পাতা দিয়ে একটু বাঙ্গিয়া দিছি আর এখানে দিলাম পাপরিকা পাপরিকার পাউডার আধা চামচ দিছি এখানে দিলাম ব্ল্যাক পেপার যে গোলমরিচের গুঁড়া একটু দিছি আন্দাজ মতো লবণ দিছি আর এই যে কর্নফ্লাওয়ার যেটা দিছি একটা এনি সফু আপনারা পাইবা অ্যাভেলেবল আমি লিটিল তাকি আনি সব সময় লিটিল তাকি আনছি প্যাকেট আর এখানে পানি একটু একটু হরিয়া দিয়া আর গুলরাম আমি দেখা একটা বেটার বানাইলাম বেটারটা খুব বেশি গাড়ি হইতো না আর একবারে ফাটলাও হইতো না আর এখানে দেখা লম্বা লম্বা করিয়া আমি ফিলেট ফিশরে খাটিয়া বালা করি পানি জোড়াইয়া আর লইছি লইয়া একটু লবণ দিছি আর একটু মরিচ আর একটু হলুদর গুঁড়া আর একটু ওই যে কারি পাউডার দিছি দিয়া আদ দিবালা করি একটু মাখাই লিছি মাখাইয়া রাখি দিছি 10 মিনিটও লাগে ম্যারিনেট হইতে করি তো 10 মিনিট পরে আমি এখন ওই যে বেটার যেটা বানাইছি ওটার মাঝে ডুবাই ডুবাইয়া আমি ভাজি লিমু কেন শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করলেও ভালো হয় খারাপ হয় না আর আমি একটু শুধু গ্রাম ফ্লোর অ্যাড করছি আপনারা চাইলে গ্রাম ফ্লোর আপনারা অ্যাভয়েড করতে পারবা তো এই কারণে আমি দেখরা বেটারও ডুবাই ডুবাইয়া আর ফিশগুলা একটু স্লো গেছো আমি রাখছি প্রথমে আস্তে আস্তে একটু যে মাছের ভিতরটা বালা করি ওইবার লাগি রাখছি তো এখন আমি ভাজি নিলাম আর এই ফিশটা আসলে খুব মজা হয় আপনারা খাইয়া দেখবো আমার তো মানে ইফতারের টাইমে খুব ভালো লাগে আমরা মানে মাঝে মাঝে বানাই বানাইয়া খাই আর খুব মজা হয় আর ভালোও লাগে যে কোনো ফিশ ফিলেট দিয়ে করতে পারবো আপনারা চাইলে আমি ফাঙ্গাস ফিলেট দিছি আপনারা চাইলে তেলাফিয়া ফিলেট বা অন্য কোনো যে কোনো মানে মাছ বোনলেস মাছ আপনারা ইউজ করতে পারবা আর মানে একটু সময় নিয়ে আস্তে আস্তে বাজলে হয় এরকম একটু কালার দিলে মানে একটু অরেঞ্জ কালার বা লাল লাল যে কোনো কালার দিলে ভালো হয় বাট আমি দিই না কারণ মাছের যে একটা কালার আছে ন্যাচারাল মাছে মাছের কালারটা কেউ একটু লাল কালার হয়ে যায় ব্রাউন কালার হয়ে যায় এর লাগে আমি আর কোনো কালার অ্যাড করি না তো এখন হয়ে গেছে আমার ফিশ পাকুড়া আপনারা একবার বানাইয়া খাইয়া দেখবা ওকেতে ভালো থাকুকা আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট দিবা আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবা দেখো অন্য কোনো ভিডিওত ওকে আসসালামু আলাইকুম